সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখবো আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হবেন না শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথাতেই তৈরি হওয়া জল্পনা উড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার মেদিনীপুর শহরের একটি অনুষ্ঠানে যোগদানের পরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, শুভেন্দু তো একবার হারিয়েছে, আর কতবার লড়বে, এবার অন্য কেউ হারাবে, একই লোক বারে বারে হারাবে কেন। বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে বিকাশ চন্দ্র মণ্ডলের ১০ দিনের চিকিৎসার বিল ৪,৯৭,০০০ টাকা। অন্যদিকে ভেলোরের ক্রিশ্চান মেডিকেল কলেজে ওই একই ব্যক্তির ১৯ দিনের চিকিৎসার বিল মাত্র ১,১৯,০০০ টাকা। কিভাবে এত ফারাক? বাংলার বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ভেলোরের ওই বিল খতিয়ে দেখতে বলেছে রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। কমিশন চেয়ারম্যান প্রাক্তন অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বিল দেখেই বোঝা যাচ্ছে কেন অগুন্তি মানুষ বাংলায় প্রথিত যশা চিকিৎসক থাকা সত্ত্বেও দক্ষিণাত্যে চলে যান। প্রতিরোধ শেষ, নর্দার্ন এলায়েন্স শেষ দুর্গ পঞ্জশির দখল করেছে তালিবান। এই পরিস্থিতিতে দেশ চালেন প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা তথা আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ। এমনটাই দাবি করল তালিবান। তাদের কথায় তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন সালেহ, যদিও এ নিয়ে আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতির কোনো প্রতিক্রিয়া মেলেনি। সাংসদ সুনীল মণ্ডলের ভাইয়ের রহস্য মৃত্যু, লরি থেকে মিলল দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় কাকসার মিনি বাজার সংলগ্ন এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। জানা গিয়েছে সাংসদ সুনীল মণ্ডলের ভাই অর্থাৎ মৃতের নাম কার্তিক মণ্ডল, বয়স আনুমানিক ৫০ বছর। বীরভূমের ইলাম বাজারে থাকতেন তিনি, পেশায় ছিলেন লরির চালক। সাংসদ দাদার সঙ্গে তার সম্পর্ক ছিল না বলেই খবর। এবার বড় পর্দায় আসতে চলেছে বিধায়ক মদন পিত্রের বায়োপিক। রাজনীতির সুপারস্টার বলে যার খ্যাতি চারিদিকে, তার রঙিন মেজাজ এবার ধরা পড়বে সিনেমার পর্দায়। রঙিন পাঞ্জাবি, রঙিন রোদ চশমা, বস লেখা জুতোয় যার আদব কায়দা সিনেমার তারকাতেও হার মানায়, সেই মদন মিত্রের জীবনকেই এবার ক্যামেরায় তুলে ধরতে চলেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজা চন্দ। মোটামুটি সব রেডি, শীঘ্রই নাকি শুরু হয়ে যাবে এই ছবির শুটিং। ঠিক হয়ে গিয়েছে কাস্টিং, নিশ্চয়ই ভাবছেন এই বায়োপিকে কে হচ্ছেন মদন মিত্র। চমক রয়েছে এখানেই। দিল্লিতে দাঁড়িয়েই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, যে যা পারে করে নিক, ইডি সিবিআই যাকে খুশি পেছনে লেলিয়ে দিক, ধমকে চমকে তৃণমূলকে আটকানোর চেষ্টা করুক, আমি বলে যাচ্ছি কেউ কিচ্ছু করতে পারবে না। কংগ্রেসের মতো মাথা নত করব না, ২০২৪-এ বিজেপিকে সরাবই। ব্রেকিং বেলা স্পন্সর্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া খটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।